আমাদের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা কিছুদিন ধরে একটি খবর শুনে আসছি যে মিঠাই সিরিয়ালটি নাকি শেষ হয়ে যাবে, আর এ বিষয়ে সিড ও মিঠাই কথা বলেছে। সিড মিঠাই কি বলেছে সেটা আমাদের আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এবার মিঠাই সিরিয়াল শেষ হওয়া নিয়ে কি বলল বাকি সদস্যরা দেখুন। আর আপনি যদি মিঠাই সিরিয়ালের ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন। মিঠাই সিরিয়ালে অসংখ্য জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো শ্রীতমা, শ্রীনিপা, তোর্ষা, রাতুল সহ আরও অনেকে। সবার অভিনয় দেখেই মুগ্ধ দর্শকরা। বর্তমানে একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে মিঠাই সিরিয়ালটি শেষ হয়ে যাবে, আর এ নিয়ে মিঠাই ও সিড অর্থাৎ সৌমিত্রিষা ও আদ্রিত রায় কথা বলেছে। তারা বলেছে যে ধারাবাহিকটি শেষ হবে না। আর এবার তোর্ষা, শ্রীতমা ও রাতুল এ বিষয়ে কথা বলল। তোর্ষা অর্থাৎ তনি লাহা রয় জানায় এই খবরটি পুরো মিথ্যা, মিঠাই সিরিয়াল শেষ হবে না, এই সিরিয়াল শেষ হতে বহুদিন লাগবে। আর শ্রীতমা ও রাতুল অর্থাৎ দিয়া ও উদয় জানায় এই খবরটি শোনার পর অনেক হাসি পেয়েছে। সবে ধারাবাহিকটি শুরু হয়েছে, এটি শেষ হতে হতে বছর লেগে যাবে। তো বন্ধুরা, মিঠাই সিরিয়াল শেষ হচ্ছে না, এই বিষয়ে আপনাদের কী মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর মিঠাই ধারাবাহিকের ভক্ত হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ।